হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 40 বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে। সুতরাং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল যে নোটিফিকেশানটা দেওয়া রয়েছে, এটা সেই অফিসিয়াল নোটিফিকেশান। এবং এখানে নিয়োগ চলছে সাব ওভারশিয়ার পদের জন্য, এবং এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে 29/12/2022 থেকে। এবং এখানে যে আবেদন পদ্ধতি আছে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো এবার দেখে নেওয়া যাক এই সাব ওভারশিয়ার পদের জন্য কী কী যোগ্যতা, কত ভ্যাকান্সি, সে ব্যাপারে কী বলা হয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সাব ওভারশিয়ার। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 75। এবং এখানে দেখো তার পাশে ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো দেওয়া রয়েছে। তার মধ্যে সাধারণের জন্য ভ্যাকান্সি রয়েছে 35টা, এবং এসসি এসটি ওবিসি বিভিন্ন ক্যাটাগরির জন্য ভাগগুলো নিচে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে রয়েছে এখানে পে স্কেল, এবং তারপরে সবশেষে রয়েছে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো তার মধ্যে এখানে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আবেদনের যোগ্য। এবং এখানে যে বয়স চাওয়া হয়েছে সেটা হতে হবে 40 বছরের মধ্যে, এবং সেটা গুনতে হবে 1 জানুয়ারি 2022 হিসাবে। অর্থাৎ যে বছরে রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে সেই বছরের জানুয়ারি মাস অনুযায়ী। এবার দেখানো যাক কিছু অন্যান্য তথ্য। তার মধ্যে যেখানে বলা হচ্ছে সাবমিশন অফ বন্ড, অর্থাৎ এখানে পার্সোনালিটি টেস্টের সময়, অর্থাৎ রিটেন টেস্টের পরে যে পার্সোনালিটি টেস্ট হবে সেক্ষেত্রে সেই পার্সোনালিটি টেস্ট দিতে যাওয়ার সময় সেই সময় 50 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কিন্তু একটা বন্ড সেখানে নিয়ে যেতে হবে। এটা পরবর্তী ব্যাপার, এর আগে থাকছে রিটেন এক্সাম। এবং তার সঙ্গে এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। অর্থাৎ এসসি এসটি ওবিসিরা যে বয়সের ছাড় যেভাবে সরকারিভাবে দেওয়া হয় সেটা এখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে। এখানে ইউআর এবং ওবিসিদের জন্য ফিজ আছে 150 টাকা, তার সঙ্গে 50 টাকার একটা প্রসেসিং চার্জ লাগছে। অর্থাৎ ওবিসি এবং জেনারেলদের জন্য মোট ফিজ আছে 200 টাকা, এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য শুধুমাত্র আছে 50 টাকা। এরপর দেখো বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। এখানে মোড অফ এক্সামিনেশন বলা হয়েছে, এখানে দুটো মোডে পরীক্ষা হবে, একটা হচ্ছে রিটেন টেস্ট আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। যেখানে রিটেন টেস্টে থাকছে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্ন, এবং এটা হবে 200 নম্বরের, যেখানে 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে প্রত্যেকটা 2 নম্বর করে। এবং তার সঙ্গে কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকছে 1 নম্বর করে প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য, এবং সময় থাকবে 2 ঘন্টা। তারপর থাকছে পার্সোনালিটি টেস্ট, এটা হবে 40 নম্বরের, এবং এখানে বলা হয়েছে যে সাধারণ ক্যান্ডিডেট যারা থাকবে তারা 45% থাকলে কোয়ালিফাই করতে পারবে, ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা 40%, এবং এসসি এসটি যারা আছো তারা 35% পেলেই কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে পার্সোনালিটি টেস্টের জন্য। এবং এখানে দেখো তারপরে রয়েছে সিলেবাস। সিলেবাসে বলা আছে রিটেন টেস্ট যেটা হবে, অর্থাৎ ওএমআর বেসড যে পরীক্ষাটা হবে সেখানে থাকবে জেনারেল নলেজ, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এগুলো থাকবে। তার সাথে থাকছে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, এবং এই ম্যাথমেটিক্স সবই কিন্তু মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে সেখানে, এবং তার সঙ্গে থাকবে রিজনিং। এবং সবশেষে এখানে দেখো বলা হচ্ছে লাস্ট ডেট, এই অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 28/1/2023। এখানে কিন্তু এই ডেটের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সাব ওভারসিয়ার পদের জন্য নিয়োগের একটা বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশান। আশা করি এটা তোমাদের অনেকের পক্ষে খুব হেল্পফুল হবে, এবং তোমরা কিন্তু একদম দেরি না করে অবশ্যই এই পদের জন্য আবেদনটা করে দেবে। এবং এই সংক্রান্ত তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।